संगे संगे जानाजाর জন্য हाथे पाए धरे होलेও নিয়ে আসবা। যুবকরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়লো জায়গায় জায়গায় যে হুজুর দেখলেই আমরা জানাজার জন্য নিয়ে চলে আসব। একদিন পার হয়ে গেল, একদিন পার হয়ে যান, জানাজা দেবার মতো কোনো লোক নাই, ইমাম সাহেব হুজুরকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছে একজন ব্যক্তি সাইকেলের পেট্রোল মেরে মেরে লম্বা জামা টুপি সুন্দর দাড়ি সুন্নতি লেবাস পরাওয়ালা একজন ব্যক্তি সাইকেলের পেট্রোল মেরে মেরে আসে। আল্লাহর বান্দা দেখতে পাইল মানুষ সামনে মরে পড়ে রয়েছে, অনেক মানুষের সমাগম, মনে হয় জানাজা হবে, মনে হয় জানাজা হবে। মানুষ মুসলমানদের মৃত ব্যক্তির জন্য মানুষের সম্মান দিল থেকে বের হয়ে যায়, কথা বলেন কথা ঠিক না ঠিক। মানুষ যখন মারা যায় এই মৃত মানুষটার জন্য মানুষের দিল থেকে সম্মান আসে, তার জন্য শ্রদ্ধা আসে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা সাইকেল থেকে যখন নামছেন যুবক বান্দারা তখন ধরে ফেললো, চারদিক দিয়ে আটকে দিল। হুজুর গো মেহেরবানি করে একটু সময় আমাদের জন্য দিবেন, বলে কি হয়েছে আমাদের এই যে মুরব্বী ব্যক্তি মনে পড়ে রয়েছেন, একদিন পার হয়ে যায়, জানাজা দেবার মতো কোনো লোক নাই। সমাজের মধ্যে এমন কোন আলেম নাই, এমন কোন হাফিজ কোরআন নাই, এমন কোন কারিউল কোরআন নাই যাকে জানাজা নামাজ পড়াবো, এমন একজন ব্যক্তি সমাজের মধ্যে নাই নাই। আপনাকে দেখলে মনে হয় বড় আলেম। মেহেরবানি করে অনুরোধ করে বলতেছি আমাদের মৃত ব্যক্তির জানাজাটা আপনি একটু পড়াইয়া দেন। আল্লাহু আকবার। সাইকেল থেকে নামার পরে যুবকদের কথা শোনার পরে বলতেছেন এ দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা ব্যক্তি বলতেছে, ভাই রে এ সমাজের যুবকেরা জেনে রেখে দাও আমি তো কোনো আলেম নই, আমি কোনো হাফিজ কোরআন না, আমি কোনো কারিউল কোরআন না, আমি কোনো মুর্শিদের ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষক না, আমি একজন পুলিশের চাকরি করে কর্মকর্তা কেবলমাত্র। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের চাকরি করে? জোরে বলেন কিসের? পুলিশের চাকরি করে, গায়ে লম্বা জামাল সুন্নতের দাড়ি, মাথায় সুন্নতের টুপি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? পুলিশের চাকরি করে, পুরা শরীরের মধ্যে সুন্নতে ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ যুবক আমি তো কোনো আলেম নই, আমি একজন পুলিশের চাকরি করি, পুলিশের চাকরি করি, ডিফেন্সের চাকরি করি, আমাকে ছেড়ে দাও, আমার সময় নেই রে, সময় নাই, আমাকে যথা সময়ে অফিসে হাজিরা দিতে হবে, এটাই আমানতদারি। কথা ঠিক না ঠিক? সময় মতো আমাকে অফিসে আমার দায়িত্ব পালন করতে হবে, এটাই আমানতদারি, এটাই সময়ের আমানতদারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে কত চাকরিজীবী আছে, বলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ডাক্তারদের কাছে গেলে বলে ডাক্তার এখন রুম থেকে বেরি হয় নাই। কথা ঠিক না ঠিক? সমাজের মধ্যে আছে না নাই? সমাজ আজকে কলুষিত হয়ে গেছে। কেন? বলে টাইমের সময়ের দাম তারা না দেওয়ার কারণে, সময়ের আমানতদারি না শেখার কারণে, সময়ের কেবলমাত্র সময়কে মূল্যায়ন না করার কারণে সমাজ আজকে কলুষিত হয়ে গেছে, ধ্বংসের দিকে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? ঘন্টার পর ঘন্টা চলে যায়। কে? গরিব মানুষ কামলা বিক্রি করে খায়। ডাক্তারের চেম্বারে গেছে, বলে ডাক্তার আসে নাই। সরকারি চেম্বার, সরকারি উপজেলা কমপ্লেক্সে গেছে, বলে ডাক্তার সব নাই। বলে কেন? বলে তার ব্যক্তিগত কাজে বাইরে আছে। এটা কেন? এটা হওয়ার কারণে আজকে সমাজে আমাদের এই অধপতন। ঠিক না ঠিক? জোরে বলেন। সময়ের মূল্য দিতে জানি না। পুলিশের চাকরি করে ওই ব্যক্তি, ভাইরে আমার সময় নষ্ট করো না, আমি কোনো আলেম নই। কিন্তু নাসর বান্দারা যুবকরা পায়ে ধরে ফেললো, ছাড়ে না। ও ভাই আপনি জানাজা পড়ানোর মতো যোগ্যতা আপনার মধ্যে আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে কোথায় শিখলেন? বলে আমার যখন বাৎসরিক ছুটি পাই তখন ভাসমান মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। আল্লাহু আকবার। আমি যখন ছুটি পেয়ে যাই, আমার ছুটি দুনিয়ার কোনো কাজে ব্যয় করি না, আমি যখন ছুটি পেয়ে যাই, বাৎসরিক ছুটি বলো আর মাসিক ছুটি বলো, আমি কোনো দুনিয়ার আসবাবিয়াতের মোহাব্বতে আমার সময়কে নষ্ট করি না, আমি কেবলমাত্র আমার সময়কে আল্লাহর জন্য কুরবানি করার জন্য জমিনের মধ্যে ভাসমান মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। সে ভাসমান মাদ্রাসার নাম হলো দাওয়াত তবলিগ। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত তবলিগের কাছে গেলে অনেক সময় দেখবেন सूरतुल फातिहा सुंदर करे पढ़ते पारेन ना किन्तु दावत तबलीगের মেহনতে এই সময় লাগানোর কারণে আল্লাহ তাআলা আপনার সূরাতুল ফাতিহা বিশুদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ। হয় কি হয় না জোরে বলেন, হয় কি হয় না? আমি আজকের বয়ান থেকে বলবো এই মাদ্রাসার ছাত্র ভাই আজিজ তলাবা যারা আছেন, আসাদে کرام যারা আছেন, সকলেই নিয়ত করবেন মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে দাওয়াত তবলীগের মেহনতে সময় লাগাবেন। আল্লাহ কবুল করেন, আমিন। मुसलमान भाईरा आमार पुलिस चाकरी करे ओई व्यक्ति बोलतेछेन ए युवकेरा तोमादेर अनुरोधे आमी एतटुकु करते पारी ठीक आछे आमार बड़ सारेर काछे आमी जोदि छुटी पाई बोले जे कोनो माध्यमे खबर पौंछाइलो बोले समाजेर मध्ये मानुष पड़े रयेछे जानाजा देबार लोक ना আমাকে করতে হবে মেহেরবানি করে আমাকে অল্প সময় একটু ছুটি দেওয়া যায় নাকি? কর্তৃপক্ষ যদি ছুটি হয় এটা তো হারাম হওয়ার কথা না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার ইতিমধ্যে জানাজা করার জন্য রেডি হয়ে গেল। আল্লাহর বান্দা যখন জানাজার মধ্যে দাঁড়াইলেন, ইমামতি করার জন্য দাঁড়াইলেন, পুলিশের চাকরি করে এই মুসলমান। আমাদের এমন কিছু পুলিশ ভাই দেখা যায় বলে পেশাব করতে গেলে বসে না, বসতে পারে না, দাঁড়া দাঁড়া পেশাব করে। আমি বলি মুসলমান, তুমি মুসলমানের ঘরের জন্ম নিয়েছ, আল্লাহ তোমাকে বড় দৌলত দান করেছে, এরপর মুহাম্মদের শরীয়ত কেন মানো না? তোমার কর্মের মধ্যে কোনোদিন বরকত আসতে পারে না। জোরে বলো কথা ঠিক যাবে ঠিক। আলহামদুলিল্লাহ আমাদের চাটমোহরের পুলিশ ভাইরা অনেক ভালো। আল্লাহ আমাদের প্রশাসনের ভাইদের আল্লাহ কর্মের মধ্যে চাকরির মধ্যে খায়ের বরকত দান করেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সবাই না, কিছু কিছু আছে না, এমন আছে না, জোরে বলে আছে না নাই? এই কথাগুলা বলতে গেলেই তো কুষ্টিয়ার মতো হাত ভেঙে দিতে চাবে, কথা ঠিক না ঠিক? মুসলমান ভাই অনেক কথাই বলার থাকে কিন্তু না বলার জন্য অনেক পূর্বেই মেসেজ দিয়ে দিছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দা যখন জানাজার নামাজের মধ্যে দাঁড়াবেন, পুলিশের চাকরি করে আল্লাহর গোলাম ডাক দিয়ে কয় মালিক মালিক রে কার জানাজার নামাজের জন্য আমাকে কবুল করেছ? মালিক রে কখন জানা আমি তোমার গোলামের জন্য কোন হুজুর জানাজার নামাজের জন্য রেডি হয়ে যাবে, কোন বান্দার জানাজার নামাজের মধ্যে আমি দাঁড়াইলাম। মালিককে আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, কবরে যাওয়ার যাত্রী হয়ে যাব, কে যেন আমার জন্য জানাজা তৈরি করবে, কে যেন আমার জন্য কাবারির জন্য বাসরে বাস কাটতে যাবে, কোন মুদিখানার দোকানে সাবান যেন আমার জন্য রেডি হয়ে গেছে, কোন দোকানের কাপড় যেন আমার জন্য রেডি, কোন যেন মুয়াজ্জিন সাহেব এলান করবে নাই রে চাটমোহরের মফিজউদ্দিন রহমানি আর নাই, মিজান হুজুর আর নাই, বলে নুরুল ভাইটার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা তো নাই। আল্লাহর বান্দা চোখের পানি সরে সরে কান্দে আর মালিককে ডাক দেয়, মালিক রে জিন্দেগি বরবাদ করেছে আল্লাহ, যতটুকু বুঝ দিয়েছো এর বিনিময়ে তোমার কাছে আবদার জানাইলাম, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আমিন একটু জোরে করে বলেন। আল্লাহর বান্দা কান্দে, চোখের পানি সরে কান্দে, আল্লাহর বান্দা কান্না করতে করতে আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আল্লাহর বান্দার চোখ বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তে থাকে। আল্লাহর বান্দা চতুর্থ তাকবীর দেওয়ার পর আল্লাহর বান্দা যখন জানাজার দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহর বান্দা আফসোস করে বলে মালিক জানি না জীবনে কত ভুল করেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করে দাও কবর গেলে মাসার কোনো উপায় নেই। জোরে জোরে বলো কথা ঠিক না বেঠিক? মৌতু কাসেন কুল্লু নাসে সারবু কবর বাইতিন কুল্লু নাসে দাখিলু, সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি कर लगिया एतो माया एतो चोखेर पानी रे मन कर लगिया एतो माया एतो चोखेर पानी रंगी दे पृथ्वी सारिते हईबे सादेर ई देह माटिते खाइबे शून्य हबे जिंदेगानी कर लगिया एतो माया एतो चोखेर पानी रे मन कर लगिया एतो माया एतो चोखेर पानी सन्ध्या होले डुबिबे बाला संग হবে ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে শুনবে না তোমার জনহনি कर लगिया एतो माया एतो चोखेर पानी रे मन कर लगिया एतो माया एतो चोखेर पानी रंगीन पृथ्वी सारिते हईबे सादेर ई देह माटिते खाइबे शून्य हबे जिंदेगानी कर लगिया एतो माया एतो चोखेर पानी रे मन कर लगिया एतो माया एतो चोखेर पानी আল্লাহর বান্দা পুলিশের চাকরি করে মালিকের দরবারে কান্দা আল্লাহ মাফ না করে কবরে নিও না মাফ না করে কবরের মধ্যে নিও না গো আল্লাহ আল্লাহর বান্দা জানাজা নামাজ শেষ করলো এবার যুবকরা পায়ের মধ্যে পড়ে ডাক দেয় হুজুর গো এমন একজন ব্যক্তি জানলেওয়ালা ব্যক্তি নেই যেই ব্যক্তি আমাদের লাশটাকে কবরের মধ্যে রাখলে কম দোয়া পড়তে হয় আমাদের সমাজের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই পায়ে হাত দিয়ে বলি হুজুর একটু সময় কুরবানি করে আমাদের লাশটাকে কবরের মধ্যে নামায়া দেন আল্লাহর বান্দা কবরে নামার জন্য রেডি হয়ে যায় আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে নামছে আমাদের সমাজের মধ্যে দেখবেন কবরের মধ্যে যখন লাশটাকে নামায় সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তি কবরের মধ্যে নেমে যায় মুসলমান দিলটাকে নরম করে মাথার দিল দিয়ে মাথার মধ্যে ব্রেনের মধ্যে নাও বলে মস্তিষ্কের মধ্যে ঢুকাও কবরে আমাকে তোমাকে একদিন যাইতে হবে এই কবরে যদি আমি বেঈমান নাফরমান হইয়া কবরে যাই কবর কিন্তু আমাকে রেহাই করবে না আরে জোরে কও কথা ঠিক যাবে ঠিক কবর আমাকে রেহাই করবে না ঈমান আমল নিয়ে কবরে যাইতে হবে ঈমান ছাড়া আমল ছাড়া যদি কবরে যাওয়া যায় কবর হবে জাহান্নামের গর্ত আল্লাহর বান্দা পুলিশের চাকরি করে তিনজন ব্যক্তি নামছে এই মুসলমান এই কথাটা সুন্দরভাবে বোঝানো যায় সময় স্বল্পতার কারণে হয়তো বা হবে না আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে নামলো মৃত ব্যক্তির মাথার দিকে আল্লাহর বান্দা ধরেছে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যখন খাবার দিয়া বাসার কামড় দিয়া জমিনের মধ্যে উঠে দাঁড়ায় আল্লাহর বান্দা হঠাৎ করে অফিসের মধ্যে চলে যায় দোয়া দরুদ পড়িয়া ইস্তেগফার পড়িয়া তার জন্য দোয়া করে অফিসের মধ্যে হাজিরা দেয়। অফিসে গিয়া বুক পকেটের মধ্যে হাত দিয়ে দেখে আমার পকেটের মধ্যে অনেক দামি দামি পয়সা পাতি ছিল, দামি দামি টাকা পয়সা, দামি দামি কাগজপত্র ছিল, যেটা চাকরির জন্য বড় দরকার। আমার আইডি কার্ড ছিল, এই আইডি কার্ড তো পাই না। যে সমাজের মধ্যে বলে মানুষকে দাফন করলো, কবরস্থ করলো, মানুষকে ডাক দেয়া কয় এলাকার ফাইনা রে দেখছো নাকি আমার পকেট থেকে অনেক দামি কাগজগুলা পড়িয়া গেছে, দেখছো নাকি তোমরা এই কাগজগুলা না কইলে চাকরির বড় সমস্যা, কাগজগুলা না পাইলে চাকরির বড় সমস্যা। খোঁজা খুঁজি করে শুরু করে দেয়। হঠাৎ করে একজন ব্যক্তি বলতেছে, হুজুর গ মাত্র 10 থেকে 15 পূর্বে কবরস্থানে যেই ব্যক্তিকে মৃত ব্যক্তিকে রাখা হয়েছে, আপনি যখন লাশটাকে রাখার জন্য কবরের মধ্যে নামছেন, মাথাটা নিচু করেছেন, আমার মনে হয় কবরের মধ্যে দামি কাগজগুলা পড়িয়া গেছি। আল্লাহু আকবার! একটু হাত জাগান, একটু হাত জাগান। আল্লাহু আকবার! নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর! জবান খুলে ডাক দাও, আল্লাহ আমাদের কি তুমি মাফ করে দাও। আমিন বলে হাত নামায় দেন। আল্লাহ যদি মাফ না করে এই ওয়াজের দ্বারা, এ বয়ানের দ্বারা, সব কিছুর দ্বারা কোনো ফায়দা হবে? আল্লাহ আমাকে মাফ করতে হবে। কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, উল খাল ইয়াসতাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআন শরীফের মুহাব্বত আজমতে বলতেছি, মুসলমান কান লাগা। যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য সংবাদ, মেসেজ, সুসংবাদ। তারা শুনে নেন, আজকে থেকে কোরআনের প্রতিষ্ঠান, আজকে থেকে কোরআনওয়ালা মানুষ, আজকে থেকে কোরআন আল্লাহ তাআলার বান্দারা মুহাব্বত করবেন, তো এই ব্যক্তির কি হয়েছে এর মতো আপনার জিন্দেগি আল্লাহ তাআলা কামিয়াব করে দিবে। সুবহানাল্লাহ! যে ব্যক্তি মারা গেছে, মনে রাখবেন এই ব্যক্তি একজন মূর্খ মানুষ, সমাজের একজন নিম্ন শ্রেণীর মানুষ। এই ব্যক্তির মারা গেছে, ওই ব্যক্তির জানাজা পড়াইছে কি পুলিশের চাকরি করে একজন ব্যক্তি। মনে রাখবেন বয়ানটা বিষয় ভিত্তিক আলোচনা, কোরআনের আজমতে বয়ান করতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা এবার চিন্তা করলাম, মাত্র 10 থেকে 15 মিনিট পূর্বে যে ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়েছে, এর মধ্যে গলেও নেই, ফাটেও নেই, তাহলে কি করা যায়? মাথার দিক থেকে কিছু অংশ কাবারে তুলে নেই, কাবারে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে লাইট মারছে। আল্লাহর বান্দা পুলিশের চাকরি করে ওই ব্যক্তি বলতেছে, ওই এলাকার মানুষ তোমরা দেখে যাও, লাইটের কোনো দরকার হবে না, দরকার হবে না। 10 থেকে 15 মিনিট পূর্বে যেই ব্যক্তিকে কবরের মধ্যে 3.5 হাত কবরের মধ্যে রাখলাম, এই ব্যক্তির কবর 3.5 হাত নয়, এই ব্যক্তির কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় জান্নাতের বাগান বানিয়ে দিছি। মানুষ অবাক হয়ে গেল, কারণ গরিব মানুষ কামলা বিক্রি করে খায়, এই ব্যক্তির কবর কেমনে জান্নাতের বাগান হয়ে যায়? শুধু তাই নয়, শুধু তাই নয়, যে কাফনের প্যাকেট করে রাখা হয়। আল্লাহর বান্দা কিতাবের মধ্যে নাকি তারেক মাহমুদ ফার্স্ট ক্লাস ফার্স্ট ডাক্তার সাহেব লিখতেছে, পাকিস্তানের আধুনিক বিজ্ঞান সুন্নত রসুল বইয়ের মধ্যে লিখতেছেন। বলে না না, শুধু তাই নয়, আল্লাহর বান্দাকে এমন করে কবরের মধ্যে ফুল দ্বারা ঢেকে দেওয়া হয় যে ফুল দুনিয়ার কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা দেখে নাই। এ মুসলমান, অনেক নিয়ামতের বয়ান শুনলা, জান্নাতে যাবার পরে দেখতে পারবা আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে জান্নাত সম্পর্কে যে নিয়ামতের কথা বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে যা বলেছেন, উলামা কিরাম যেই বর্ণনা করেছেন, জান্নাতি মেহমানগণ দেখবে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাবার পর এলেম, আমাদের এলেমের মধ্যে ছাড়াও 70,000 গুণ নিয়ামত আমাদের জন্য বাড়াইয়া দিছি। আল্লাহ রাব্বুল আমিন এক দিয়া বলেন, ওয়া ইতা تعدوا نعمة الله لا تحصوها لا تحصوها অসংখ্য নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ইতিমধ্যে আল্লাহর বান্দা কবরের মধ্যে দেখতেছে মৃত ব্যক্তিকে রাখলাম, এই মৃত ব্যক্তির মাথার পাশে পুলিশের কর্মকর্তার এই কাগজগুলা মাথার কাছে পড়ে আছে। আল্লাহর বান্দা কাগজগুলা পড়ার পর তোলার পরে আল্লাহর বান্দা মৃত ব্যক্তির যুবক সন্তানদেরকে ডাক দেয়, যুবক আয় আয় আমার দিকে আয় রে ভাইয়া, আমার দিকে আয়, দেখি তোর বাবা কি এমন নেক আমল করেছে যেই নেক আমল করার কারণে কবরে রাখতে দেরি হয়েছে। আসমানের মালিক আল্লাহ তোমাদের বাবার কবর জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই, নাই কো সেতা নামাজ রোজা নাই তো কোনো কাম, নাই কো সেতা নামাজ রোজা নাই তো কোনো কাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম। बेहस्त आजा के आजा रे अबासद, बेहस्त आजा के आजा रे अबासद, कसे कारा कसे रबान अबासद, नेक আমল করিয়া যারা জান্নাতের মধ্যে যাইবা, নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই হজ নাই বলে দান সদকা নাই, শুধু প্রেম প্রীতি আনন্দ আর আরাম। এ মুসলমান আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলো, জান্নাত কামাই করতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। এই মুসলমান জান্নাতে যদি যাইতে হয় কোরআন মাফিক আমাকে জীবন যাপন করার দরকার আছে না? নাই। একজন পুলিশের চাকরি করে ওই ব্যক্তির সুন্নাতের লিবাস যদি শরীরের মধ্যে ছিট করতে পারি, আমি আপনি মুসলমান, আমি আপনি কেন পারবো না? মুসলমান কান লাগায় শুনতে থাকুন। ইতিমধ্যে আল্লাহর বান্দা মৃত ব্যক্তির যুবক সন্তানকে ডাক দেয়, এ যুবক তোমার বাবা এমন কি নেক আমল করতো যার কারণে তোমার বাবাকে কবরে রাখতে দেরি হয়েছে? আসমানের মালিক আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। এবার যুবক ডাক দেয়, হুজুর গো আমার বাবা একজন মূর্খ মানুষ, আমার বাবা অন্যের বাড়িতে কামলা বিক্রি করে খায়, আমার বাবা দিন মজুরির কাজ করতো, হুজুর গো আমার বাবার এমন কোনো নেক আমল আমি জানতাম না, কিন্তু আমার বাবা এমন একটি কাজ করতো বেশি বেশি দেখতাম, করে তেলাওয়াত মেলাওয়াত কিছু পারতো না, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো, বাড়িতে যখন নামাজের মধ্যে দাঁড়াইতো আমি দেখতাম আমাদের ঘরের মধ্যে তক্তের মধ্যে একটা বই আছে, এই বইটা নামাজের পরে বালিশের মধ্যে থুইয়া এই বইয়ের পৃষ্ঠা উল্টাই তো আঙ্গুল বুলাই তো চোখের পানি জমিনের মধ্যে সেরে সেরে কাঁদতো। আমার বাবার কান্দন দেখে আমরা অনেক সময় কাঁদতাম। আমার বাবা পড়তে পারতো না, বইটা কি বই আমরা জানি না, আমার বাবা এই বইটাকে পড়তে পারতো না কিন্তু আঙ্গুল বুলাইতো, হাউভাউ করে কাঁদতো, আল্লাহকে ডাক দিত, আল্লাহ তুমি যদি পাপ না করো আল্লাহ আমি গুলামের জন্য কোনো উপায় নেই। আমার বাবা এত পরিমাণ কাঁদতো, আমাদের বাবা এত পরিমাণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, চোখের পানি পড়তে পড়তে দেখতাম এই বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে যাবে এমন উপক্রম হয়ে যাইত। আমার বাবার কান্দন দেখে আমরা গড়াগড়ি করে কাঁদতাম। বাবাকে জিজ্ঞেস করছি, বাবা কেন কান্দ কেন কান্দ? বাবা আমাদের ডাক দিয়ে বোঝাই, সন্তান যেই বইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বইটা পড়ার জন্য আমাকে ফরজ করে দিয়েছে, এই বইটা আমি শিখতে পারি না পড়তে পারি না, কিন্তু এই বইটার মুহাব্বত আমার কলিজার মধ্যে এত বেশি পরিবার, আল্লাহ যদি মাফ না করে দেন কবর গেলে জাহান্নাম সারা কোনো উপায় নেই। ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা, উপর দিকে চাইয়া দেখো দিশে বাঁশের সামিয়ানা। জোরে জোরে বলো, কথা ঠিক না বেঠিক? এ চাটমোহরের মুসলমান যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি রে ভাই, কোরআন পড়তে পারো না কিন্তু কোরআনের মোহাব্বত দিল থেকে উঠানো যাবে না রে ভাই। বলে কোন নেতার মোহাব্বতে পড়িয়া জীবন নষ্ট করেছো? তওবা করে ফিরে আসো কোরআনের ময়দানে, কোরআনকে মোহাব্বত করো, তোমার জিন্দেগি আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবি। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে যুবককে কোন বইটাকে তোমার বাবা এত বেশি mohabbat করো তো বলে হুজুর একটু দানান আপনার হাতে দেই আপনার হাতে দেই আল্লাহর বান্দাকে যখন হাতের মধ্যে বইটা দিয়েছে আল্লাহর বান্দাকে যখন বইটা হাতের মধ্যে দিয়েছে পুলিশের চাকরি করে ওই ব্যক্তি দেখতেছে এই বই তো কোনো সাধারণ বই না যেই বইটা মানুষের সকল মানুষের জন্য হিদায়াতের জন্য বই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দেন কয় হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান যেই বইটাকে মানুষের জন্য হিদায়াতের জন্য দান করেছে এ মুসলমান এই বই শুধু মুসলমানদের জন্য না 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 যেই বইটা হেদায়েতের জন্য तमाम পৃথিবীর সকল জাতির জন্য কোরআন পুলিশের চাকরি করে ওই ব্যক্তি হাতের মধ্যে লইয়া কফলে লাগায় বুকের মধ্যে লাগায় মুখে চোখের মধ্যে লাগায় আল্লাহকে ডাক দেয়া আল্লাহ যেই বইটাকে mohabbat করার কারণে তোমার বান্দাকে কবরে রাখতে দেরি হয়েছে জান্নাত বানাইতে দেরি করো না আল্লাহ আমি আর চাকরি বাকরি কিছুই চাই না মৃত্যু হইতেই হবে মৃত্যুর কোলে ঢলতে হবে মৃত্যুর পূর্বে তোমার কোরআনকে জীবনে বাস্তবায়ন করব কোরআনকে mohabbat করিয়া দুনিয়া থেকে বিদায় হতে চাই আল্লাহর বান্দা নিয়ত করিয়া আল্লাহ এই মুসলমান আমরা এমনটি নিয়ত করতে চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে দেখায় আল্লাহ আমাদের কোরআন ওয়ালা বানায় দাও আল্লাহ আমাদের কোরআন মাফিক জীবন যাপন করার তৌফিক দাও এই মুসলমান সে কোরআনের জন্য কোরআনের মহব্বতের বহিষ্বিকার চাইয়া আজকের ময়দানে 500,000 করে যে যা পারো আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠান